নির্বাচন কমিশন গঠন নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে আওয়ামী লীগের সংলাপ আজ বিকালে বঙ্গভবনে যাবে 10 সদস্যের প্রতিনিধি দল। সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আজও শিক্ষার্থীদের বিক্ষোভ, হল না ছাড়ার ঘোষণা। চট্টগ্রামে একদিনে করোনা আক্রান্ত 742 জন, শনাক্তের হার শতকরা 25.73%। বিশ্বজুড়ে করোনা ভাইরাসে রবিবার 3,992 জনের প্রাণহানি, নতুন রোগী শনাক্ত 19,42,000। নির্বাচন কমিশন গঠন নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে আওয়ামী লীগের সংলাপ আজ বিকালে বঙ্গভবনে যাবে 10 সদস্যের প্রতিনিধি দল। সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আজও শিক্ষার্থীদের বিক্ষোভ, হল না ছাড়ার ঘোষণা। চট্টগ্রামে একদিনে করোনা আক্রান্ত 742 জন, শনাক্তের হার শতকরা 25.73%। বিশ্বজুড়ে করোনা ভাইরাসে রবিবার 3,992 জনের প্রাণহানি, নতুন রোগী শনাক্ত 19,42,000। নির্বাচন কমিশন গঠন নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে আওয়ামী লীগের সংলাপ আজ বিকালে বঙ্গভবনে যাবে 10 সদস্যের প্রতিনিধি দল। সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আজও শিক্ষার্থীদের বিক্ষোভ, হল না ছাড়ার ঘোষণা। চট্টগ্রামে একদিনে করোনা আক্রান্ত 742 জন, শনাক্তের হার শতকরা 25.73%। বিশ্বজুড়ে করোনা ভাইরাসে রবিবার 3,992 জনের প্রাণহানি, নতুন রোগী শনাক্ত 19,42,000। নির্বাচন কমিশন গঠন নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে আওয়ামী লীগের সংলাপ আজ বিকালে বঙ্গভবনে যাবে 10 সদস্যের প্রতিনিধি দল। সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আজও শিক্ষার্থীদের বিক্ষোভ, হল না ছাড়ার ঘোষণা। চট্টগ্রামে একদিনে করোনা আক্রান্ত 742 জন, শনাক্তের হার শতকরা 25.73%। বিশ্বজুড়ে করোনা ভাইরাসে রবিবার 3,992 জনের প্রাণহানি, নতুন রোগী শনাক্ত 19,42,000।